গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন পড়ছি এর চতুর্থ পর্ব রঙিলা নোটিবাড়ি সোহাগঞ্জ বাজারে শেষ মাথায় মাছের আড়ত পার হয়েও আট দশ মিনিট হাঁটতে হয় রাস্তার দুপাশে আপনাতে গজি ওঠা বেশ কিছু শিমুল গাছ যে কেউ দেখে ভাববে কোনো এক বৃক্ষপ্রেমী চিন্তাভাবনা করে শিমুলে শাড়ি লাগিয়েছেন চৈত্রমাসে শিমুলের টকটকে লাল ফুল ফোটে দেখতে ভালো লাগে মনে হয় চৈত্রের তীব্র উত্তাপে গাছের মাথায় আগুন লেগে গেছে মূলবাড়ি কাঠে, উপরে টিন মূলবাড়ি ঘিরে এক রুমের বেশ কিছু ছোট ছোট ঘর কাঠের মূলবাড়িটা দর্শনীয় উচ্চতায় প্রায় দোতলা বাড়ির সমান দরজা এবং পাল্লায় ফুল লতা পাতা আঁকা টের চো চালাতেও নকশা কাটা লক্ষণের বাইজি আঙ্গুরি অনেক টাকা পয়সা খরচ করে মূল বাড়ি তৈরি করে এই বাড়িতে তার একটা কন্যা সন্তান হয় তার নাম বেদানা তিন বছর বয়সে বেদানা পানিতে ডুবে মারা যায় বেদানার মৃত্যুর পর আঙ্গুরির আর কোনও খোঁজ পাওয়া যায়নি কেউ বলে আঙ্গুরিও মেয়ের মতো পানিতে ডুবে গেছে আবার কারো কারো মতে আঙ্গুরির দেশান্তরী হয়েছে দেশান্তরী শব্দটা এলাকার মানুষের অতিপ্রিয় সেই সঙ্গে ঝগড়া হলেই স্বামীরা বলে দেশান্তরী হব আসাম চলে যাব দেশান্তরী হয়ে আসাম চলে যাবার বাসনা কারণ আসাম খুব দূরের দেশ না বনজঙ্গল পাহাড় পর্বতের অঞ্চল সেখানেই আছে কামরূপ কামাক্ষা। জাদুবিদ্যার দেশ কামরূপ কামাখ্যার রূপবতী নারীরা পুরুষদের বশ করে চিরদিনের জন্যে রেখে দিতে পছন্দ করে দেশান্তরী হয়ে আসামে চলে গেলে ফেরা হয় না সেই কারণেই জুলেখা রঙ্গিলা নটিবাড়িতে আনন্দে আছে জায়গাটা তার পছন্দ হয়েছে অনেক উঁচু প্রায় টিলার মতো বর্ষাকালে সোহাগঞ্জ বাজারের অনেকটা ডুবে যায় রঙিলা বাড়ি শুধু ভেসে থাকে দূর থেকে দেখা যায় পানির উপর নকশা কাটা কাঠের একটা বাড়ি ভাসছে বাড়ির চারদিকে টিনের ছোট ছোট ঘরের চাল থেকে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে ঝলমল করে সন্ধ্যাবেলা হারমোনিয়াম এবং সারেঙ্গি শব্দ ভেসে আসে বড়ই রহস্যময় লাগে বর্ষাকালে এই রহস্যময় জায়গায় লোকজনকে আসতে হয় নৌকায় বেশিরভাগ খদ্দের ভাটি অঞ্চলের পয়সাওয়ালা শৌখিন্দার হাওরের মাছ বিক্রির কাঁচা টাকা নিয়ে এরা আসে কোমরে টাকার থলি বাঁধা থাকে একটু নড়াচড়া করলেই ঝনঝন শব্দ হয় নোটি মেয়েদের কাঁচা উপার টাকা নজরানা দেয়া দস্তুর ময়লা কাগজের নোটে শৌখিন্দারই প্রকাশ পায় না রঙিলা বাড়ির ঘাটে যখন নৌকা ভিড়ে তখন তারা চারদিকে তাকিয়ে বোকার মতো হাসে তাদের বড়ই অস্থির মনে হয় পরিচিত কেউ দেখে ফেলল কি না এই চিন্তাতেই তারা অস্থির অতিরিক্ত পয়সাওয়ালা শরীফ আদমিদের মধ্যে অস্থিরতা থাকে না তারা বজরা নিয়ে আসে বজরা থেকে নামে না তাদের সঙ্গে মাহফিল করতে রঙিলা বাড়ির মেয়েদের বজ্রায় যেতে হয় তবে তারা টাকা পয়সা খরচের ব্যাপারে সাবধানী হিসাব ছাড়া খরচ করে ভাটি অঞ্চলের বেকুবরা এরা সব টাকা শেষ করে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে যায় তখনও তাদের মধ্যে হাসি থাকে সেই হাসি অন্যরকম যেন তারা একটা কাজের কাজ করেছে জুলেখার রঙিলা বাড়িতে ভর্তি হয়ে নতুন নাম নিয়েছে চান বিবি। নতুন নাম ন্যায় দোস্তুর অতীত পেছনে ফেলে আসতে হবে যা গেছে তা গেছে অতীত নিয়ে চিন্তার কিছু নেই এও এক ধরনের সংসার প্রতি রাতে বদলের সংসার এটাই মন্দ কী চানবিবী একটা টিনের ঘর পেয়েছে ঘরটা তার বড়ই পছন্দের সামনেই বড়গাং ঘরের বারান্দায় বসে থাকলে বড়গাং ছাড়িয়ে দৃষ্টি অনেক দূর চলে যায় তখন খুব উদাস লাগে ঘরের সামনেই বিশাল এক কামরাঙা গাছ এই গাছে সারা বছরই কামরাঙা হয় ভয়ঙ্কর টক কাক জাতের কামরাঙা কাক যে টক ফল খেলে কাক দেশান্তরে পালিয়ে যায় এই গাছটাও চানবিবির পছন্দ গাছের নিচে বসলে চিরল চিরল পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে গায়ে পড়ে এত ভালো লাগে চানবিবি ঠিক করেছে তার যদি কিছু টাকা পয়সা হয় তাহলে সে কামরাঙা গাছের তলাটা নিজ খরচে বাঁধিয়ে দেবে বাঁধানো ঘাটে শীতলপাটি বিছানো থাকবে শীতল পাটির উপরে পরিষ্কার ফুলতোলা বালিশ কখনো সে বালিশে শুয়ে আকাশ দেখবে আবার কখনো গাছে হেলান দিয়ে অতি দূরের গ্রামের সীমানা দেখবে চানবিবির ফুটফরমাস খাটার জন্যে তাকে সাত আট বছরের একটা মেয়ে দেয়া হয়েছে মেয়েটার নাম হাসুন চানবিবি হাসুনকে নিজের মেয়ের মতো যত্ন করে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেয় সপ্তাহে একদিন জলে ভাসা সাবান দিয়ে তার গা ডলে দেয় হাসুন চানবিবিকে মা ডাকে সারাদিনই সে ঘর পরিষ্কার করে সন্ধ্যাবেলা কার্তিকের মূর্তিতে প্রদীপ জেলে দেয় ধূপদানে ধূপ জ্বালে বাড়ির প্রতিটি ঘরেই কার্তিকের মূর্তি আছে কার্তিক পতিতাদের দেবতা পতিতা হিন্দু হোক মুসলমান হোক তার ঘরে কার্তিকের মূর্তি থাকবেই বাড়ির মালেকাইন হিন্দুস্থানী নাম সূর্যবালা এই হিন্দুস্থানী মালেকায়নকেও চানবিবির পছন্দ বয়স পঞ্চাশের উপরে গায়ের রং পাকা ডালিমের মতো সন্ধ্যাবেলা তিনি যখন চোখে কাজল দিয়ে সারিঙ্গি নিয়ে বসেন তখন তাকে দেখলে চানবীবির অদ্ভুত লাগে তার কাছে মনে হয় এ মহিলা পৃথিবীর কেউ না অন্য কোনো জগতের তার গানের গলাও চমৎকার মীরার ভজন গাওয়ার সময় সূর্যবালার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এই দৃশ্য দেখেও চানবেবি মুগ্ধ রঙিলা বাড়িতে প্রথম ঢোকার পর মালেকাইন তাকে সামনে বসিয়ে গায়ে হাত রেখে যে কথাগুলি বলেন সে কথাগুলি চানবিবির মনে গেঁথে আছে তিনি কথা বলেন বাংলা এবং হিন্দুস্তানি মিশিয়ে সেই কথাও চানবিবির গানের মতো লাগে শোনো লেখা তুমি রূপ নিয়ে দুনিয়াতে আসছ ঘরের মেয়ে এইটাই তোমার পাপ যে নিজেই পাপ তার কপালে পাপ সারা আর কি থাকবে সে তো পাপের বাড়িতেই ঢুকবে এই বাড়িতে পাপ কাটার ব্যবস্থা কিন্তু আছে যে পুরুষ তোমার কাছে আসবে সে যদি তোমার সেবায় সন্তুষ্ট হয় তাহলে তোমার কিছু পাপ কাটা যাবে কারণ মানুষ ভগবান মানুষকে তুষ্ট করা ভগবানকে তুষ্ট করা একই জিনিস তোমার রূপ আছে সেই রূপ ধরে রাখতে হয় রূপ ধরে রাখার নিয়মকানুন আছে আমি তোমাকে শেখাব তোমার যদি গানের গলা থাকে আমি তোমাকে গান শেখাব নাচ শেখাব যদি তোমার কপালে থাকে তুমি বহু টাকা উপার্জন করবে যারা তোমার কাছে আসবে তাদের মধ্যে কারোর সঙ্গে যদি আসনাই হয় তাকে বিবাহ করতে পারো আমার কোনো অসুবিধা নাই খাওয়া খাদ্যের মধ্যে নিরামিষ খাবে নিরামিষ শরীর ঠিক রাখবে শরীরই আমাদের সম্পদ এটা মাথায় রাখবে ডান্স মাস্টার তোমাকে নাচ শেখাবে শরীরের ভেতরে যদি নাচ থাকে তাহলে নাচ শিখতে পারবে যদি না থাকে তাহলে শিখতে পারবে না তারপরেও মাস্টার তোমাকে নাচ শেখাবে নাচ করলে শরীর ঠিক থাকবে ঠিকমতো নাচ করলে মন ঠিক থাকে সেবাদাসীরা মন্দিরে দেবতার সামনে নাচ করে শরীর এবং মন দুটাই ঠিক রাখে আমাদের এই বাড়িটাও মন্দির যেসব পুরুষ এই বাড়িতে আনন্দের খোঁজে আসে তারা দেবতা কখনো নীলাস হবে না পুরুষ মানুষ নোটিবেটির কাছেও লজ্জা আশা করে কোনো যক্ষারুগীকে ঘরে নিবে না যত টাকাই সে দিক তারে ঘরে নেয়া যাবে না যক্ষারুগী চেনার উপায় আছে আমি তোমাকে শিখাই দেব তোমার স্বামী স্বামীর দিকে আত্মীয় কাউকে ঘরে নিবে না স্বামীকে কোনো অবস্থাতেই না খদ্দেরদের কারো কারো স্ত্রীরা তোমার সঙ্গে দেখা করতে আসবে তাদের সঙ্গে কখনও কোনো অবস্থায় দেখা করবে না খদ্দের আমাদের দেবতা খদ্দের স্ত্রীরা উপদেবতা উপদেবতারা ভয়ঙ্কর তাদের কাছ থেকে দূরে দূরে থাকতে হয় যদি কখনো মনে করো এই জায়গা এই জীবন তোমার পছন্দ না তুমি চলে যেতে চাও তাহলে চলে যাবে কেউ তোমাকে আটকাবে না আমি জেলখানা খুলে বসি নাই দুঃখী মানুষের জন্য আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছি মানুষকে আনন্দ দেওয়ার মধ্যে পুণ্য আছে তুমি নিজেও আনন্দে থাকার চেষ্টা করবে চানবি আনন্দে থাকার চেষ্টা ছাড়াই আনন্দে আছে নতুন জীবনের শুরুতে প্রথম পুরুষটিকে তার বেশ পছন্দ হয়েছে ভাটি অঞ্চলের বোকাশোকা চেহারার একজন মধ্যবয়স্ক মানুষ ফর্সা লম্বা চোখে মুখে দিশাহারা ভাব সে খুব ভয়ে ভয়ে বিছানায় পেতে রাখা শীতল পাটিতে বসল পকেট থেকে ফুল ফুলতলা ময়লা রুমাল বের করে কপালের ঘাম মুছল বিড়বিড় করে বলল পানি খাব চানবিবি ঝকঝকে কাঁসার গ্লাসে পানি এনে দিল লোকটা এক চুমুক পানি খেয়েই গ্লাস নামিয়ে রাখতে রাখতে মাটির দিকে তাকিয়ে বলল খুবই গরম চানবিবি বলল বাতাস করব না বাতাস লাগবে না দরজার আড়ালে হাসনু ঝুঁকি কি দিচ্ছিল চানবিবি তাকে ইশারা করতেই সে তালপাতার পাখা দিয়ে বাতাস শুরু করল লোকটি বিষিত হয়ে বলল আপনার মেয়ে চানবিবি বলল আমার মেয়ে না তবে মেয়ের মতোই আমাকে আপনি আপনি বলতেছেন কি কারণে আমি বয়সে আপনার ছোট লোকটি চট করে উঠে দাঁড়িয়ে বলল যাই চানবি বলল চলে যাবেন কিছুক্ষণ জিরান বাতাস খান শরীর ঠান্ডা করেন মন ঠান্ডা করেন আসেন গল্প করি লোকটা সঙ্গে সঙ্গে বসল আবার পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল তবে এবার রুমালটা পকেটে ঢোকাল না হাতে নিয়ে বসে রইল চানবি বলল রুমালে সুন্দর ফুলের কাজ কে করেছে আপনার স্ত্রী হুম আপনার ছেলে মেয়ে আছে দুই মেয়ে তারা দেখতে সুন্দর হুম স্ত্রীর চেহারা কেমন সুন্দর হুম আমার সেও সুন্দর না আপনি কি কিছু খাবেন শরবত বানায় দিব না ঘরে মিষ্টি আছে মিষ্টি দিব বেগমগঞ্জের লাড্ডু না আপনার স্ত্রীর নাম কি বলতে না চাইলে বলতে হবে না বলতে ইচ্ছা করলে বলেন মেয়ে দুটার নাম কি বলতে না চাইলে বলতে হবে না বলতে ইচ্ছা করলে বলেন বড় মেয়ের নাম শরীফা ছোটমের নাম তুলা তুলা নাম রেখেছেন কেন জন্মের সময় খুব হালকা ছিল সাত মাসে হয়েছে বাসার আশা ছিল না হালিমা তাকে শিমুল তুলার বস্তায় ভরে বাসায় রেখেছিল এখন তুলা স্বাস্থ্য খুবই ভালো সারাদিন মারামারি করে কামড় দেয়া শিখেছে কামড় দিয়ে রক্ত বের করে দেয় আপনার স্ত্রীর নাম হালিমা নাম বলে ভেলেছেন এখন কি আপনার খারাপ লাগছে লোকটা চুপ করে রইল প্রসঙ্গ পাল্টে জুলেখা বলল আপনার মেতুলা আপনাকে কামড়ায় অনেকবার আমার সারা গায়ে তার কামড়ের দাগ সে শুধু তার মারে কামড়ায় না চানবিবি বলল আপনার মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে লোকটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল কয়েকবার ঢোক গিলে পাঞ্জাবির পকেট থেকে কালো কাপড়ের ছোট্ট থলি বের করে পাশে রাখতে রাখতে বলল এখানে রূপার টাকা আছে টাকার পরিমাণ কি ঠিক আছে চানবিবি হ্যাঁ সূচক মাথা নাড়ল লোকটা উঠে দাঁড়াল চানবিবি বলল চলে যাবেন হুম বিশ্রাম করেন রাতটা থাকেন সকালে যান না তাহলে আর একদিন আসেন সেদিন টাকা ছাড়াই আসেন আমি আর আসব না আমার উপর কোনো কারণে কি আপনি নারাজ হয়েছেন না তুমি ভালো মে আপনার সেও কি ভালো লোকটার চেহারা সামান্য ক্ষণের জন্যে কঠিন হয়ে গেল চানবে আগ্রহ নিয়ে আছে কঠিন মুখভঙ্গি সহজ হল লোকটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল না রূপার টাকার থলেটা চানবে সূর্যবালার কাছে পাঠিয়ে দিল এটাই নিয়ম সূর্যবালা সেখান থেকে নিজের অংশ রেখে ফেরত পাঠাবেন চানবিবির পুরো টাকাই সূর্যবালা ফেরত পাঠালেন প্রথম রোজগারে ভাগ বসাবেন না চানবিবি প্রথম রোজগারের টাকায় তার ছেলে জহিরের জন্যে জামা জুতা কিনল বান্দব্পর জুম্মা মসজিদের ইমাম সাহেবের জন্যে একটা তুর্কি ফেস টুপি কিনল শশী মাস্টারের জন্যে কিনল নকশি করা সিলেটের শীতল পাটি জিনিসগুলি হাতে নিয়ে সে কিছুক্ষণ কাঁদল ভদ্রঘরের একটি মেয়ের স্থান হয়েছে রঙিলা বাড়িতে এই ঘটনা বান্ধবপুরে কোনো আলোড়ন তুলল না অনেকদিন এই বিষয়টা কেউ জানলও না সুলেমান সবাইকে বলল স্ত্রীকে সে তালাক দিয়েছে স্ত্রী চলে গেছে তার বাপ ভাইয়ের কাছে মুসলমান সমাজে স্ত্রীকে তালাক দেয়া এবং স্ত্রীর বাপ ভাইয়ের কাছে চলে যাওয়া অতি স্বাভাবিক ঘটনা এক স্ত্রী চলে যাবে অন্য স্ত্রী আসবে স্ত্রী একা আসবে না সঙ্গে দাসী নিয়ে আসবে স্ত্রীর গর্ভে যেমন সন্তান হবে দাসীর গর্ভেও হবে স্ত্রীর গর্ভের সন্তানরা সম্পত্তির ভাগ পাবে বান্দির গর্ভের সন্তানরা পাবে না তারা কামলা খাটবে তাদের বিয়েসাদী হবে তাদের মতোই বান্দি বংশের লোকজনের সঙ্গে সহজ হিসাব তখনকার ব্যবস্থায় রঙিলা বাড়ি এমন কিছু খারাপ জায়গা না পুরুষ মানুষদের আমোদ্ফূর্তির অধিকার আছে তারা খাটাখাটনি করে অর্থ উপার্জন করে সেই অর্থের খানিকটা যদি নিজের আনন্দের জন্য ব্যয় করে তাতে ক্ষতি কী পুরুষ মানুষ দিনরাত স্ত্রীর আঁচলে বাধা থাকলে ধরতে হবে সে পুরুষ মানুষই না তার কোনো সমস্যা আছে ক্ষমতাবান পুরুষদের হতে হবে শৌখিন্দার তারা বন্দুক দিয়ে পাখি শিকার করবে রঙিলা বাড়িতে যাবে কিছুদিনের জন্যে বাড়িতে ঘাটোগানের ছেলে নিয়ে আসবে ঘাটোগানের এইসব ছেলে নৃত্যবিদ্যা এবং সঙ্গীতে পারদর্শী শৌখিন্দার পুরুষদের নানান এরা মিটাবে এইসব কর্মকাণ্ডে স্ত্রীদের মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নাই ঘাটু ছেলেরা তাদের সতীন না এরা কিছুদিনের জন্য এসেছে সতীনের মতো চিরস্থায়ী সত্য নিয়ে আসেনি বান্ধবপুর সেই সময় অতি বর্ধিষ্ণ অঞ্চল রমরমা পাটের ব্যবসা লবণের ব্যবসা মাছের ব্যবসা নতুন ঘাট হয়েছে দিনরাত লঞ্চের ভোঁস যায় বরফ বসেছে পেট্রায় বরফ ভর্তি হয়ে দৈত্যাকৃতির মাছ চলে যায় নারায়ণগঞ্জ কলকাতায় জলমহাল নিয়ে মারামারি খুনা হয় সাহেব পুলিশ অফিসার হাতিতে করে তদন্তে আসেন তদন্ত শেষে পাখি শিকার করেন সন্ধ্যার পর তাঁবুতে রঙিলা উৎসব হয় নর্তকিরা নাচগান করে ঘাট ছেলেরা বুকে নারিকেলের মালা বেঁধে ঠোঁটের রং দিয়ে অশ্লীল ভঙ্গিমায় অতি নোংরা গান ধরে সাহেবরা ঘন ঘন মাথা নেড়ে বলেন নট ব্যট ব্যাড অ্যাটঅল এই বিপুল কর্মকাণ্ডে আমাদের জুলেখা অতি নগণ্য একজন আপাতত তার কথা থাকুক আমরা চলে যাই হরিচরণের স্কুলে স্কুলের ছাত্রের সংখ্যা নয় নয় জনের মধ্যে একজন মাত্র মুসলমান তার নাম জহির এই ছেলেটা পড়াশোনায় ভাল শুধু ভালো বললে কম বলা হবে অতিরিক্ত ভাল স্মরণশক্তিই অসাধারণ একবার কিছু পড়লেই তার মনে থাকে শশী মাস্টার তার এই ছাত্রটিকে কোনও এক বিচিত্র কারণে সহ্য করতে পারেন না ব্রিটিশ সরকার সে সময় একটি বৃত্তি চালু করেছিলেন সমগ্র ভারতে ক্লাস টুর ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বৃত্তি দেয়া হতো। মাসিক দু টাকা হারে এক বছরের জন্য বৃত্তি সুলেমানের ছেলে জহির এই বৃত্তি পেয়ে সবাইকে চমকে দিল জেলা শিক্ষা অফিসার আলহাজ রোমেজুদ্দিন সাহেব বৃত্তির খবর নিয়ে বান্ধবপুরে উপস্থিত হলেন জহিরের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে দোয়া করলেন তারপর জহিরকে কাছে টেনে গলা নামিয়ে বললেন তোমার মা নাকি তোমাদের সঙ্গে থাকে না এটা কি সত্য জহির বলল সত্য সে থাকে কোথায় জহির চুপ করে রইল জবাব দিল না কোথায় থাকে জানো না জহির এই প্রশ্নেরও জবাব দিল না আলহাজ রমিজুদ্দিন গলা আরো খাদে নামিয়ে বললেন লোকমুখে শুনলাম তোমার মা রঙিলা নটি বাড়িতে থাকে এটা কি সত্য সত্য ঠিক আছে ঠিক আছে যা হয় সবই আল্লাপাকের হুগুমি হয় উনার হুকুম বিনা কিছু হয় না তুমি নিজের মতো লেখাপড়া চালিয়ে যাবে তোমার মা কোথায় থাকে কি সমস্যার তা নিয়ে মাথা ঘামাবে না ঠিক আছে বলো জি আসা জনাব এসব সহি আদব শুধু লেখাপড়া শিখলে হবে না আদবও শিখতে হবে বলো জি জনাব জি আসা জনাব। আলহাজ রমিজুদ্দিন জহিরকে একটা ফাউন্টেন পেন উপহার হিসেবে দিয়ে গেলেন ফাউন্টেন পেনের নাম রাইটার শশী মাস্টারের কাছে জুলেখার শীতল পাটি পৌঁছেছে যে নিয়ে এসেছে তার নাম শামসু সদাগর মিশাখালী বাজারে তার পাটের আড়ত শশী মাস্টার বললেন পাটি কে দিয়েছে শামসু সদাগর বললেন রঙিলা নোটি বাড়ির এক নটি দিয়েছে রাখলে রাখেন না রাখলে ফেলে দেন নোটির নাম সানবিবি। চানবিবি নামে কাউকে আমি চিনি না আপনি মাস্টার মানুষ আপনার না সেনাই ভালো তার আরেক নাম জুলেখা জুলেখা শামসু সদাগর বললেন এখন কি চিনেছেন হ্যাঁ চিনেছি পরিচয় ছিল আপনার সাথে ছিল সাইপাজান যান কাউরে কবেন না মাস্টার সাহেব উঠি শশী মাস্টার সারা দুপুর ঝিম ধরে বসে রইলেন সন্ধ্যার পর কলের গান ছেড়ে জামগাছের নীচে গভীর রাত পর্যন্ত বসে রইলেন বালনা ইদ্রিসের কাছে জুলেখার পাঠানো তুর্কি তুর্কিটুপি পৌঁছেছে শামসু সদাগরই নিয়ে গেছে বালনা বললেন আপনারে তো চিনলাম না শামসু সদাগর বললেন আমারে চিনার প্রয়োজন নাই আপনার কাছে একটা জিনিস পৌঁছায় দেওয়ার কথা দিলাম জিনিসটা দিয়েছে কি সানবিবি দিয়েছে সানবিবিকে তো চিনি না শামসু সদাগর গলায় বললেন এখন তারে না চেনেই ভালো সময়ে সেনা সময় না সেনা বুদ্ধিমান মানুষের লক্ষণ আপনি বুদ্ধিমান বালানা এই বললেন একজন এত সুন্দর একটা ডুপি পাঠায় তারে চিনব না এটা কেমন কথা শামসু বলল চিনতে হইলে রঙিলা নোটি বাড়িতে যান ওই মেয়ে রঙিলা বাড়ির নোটি বালানা হতভম্ব গলায় বললেন এইটা কি কথা সত্য কথা নোটি বেটি আপনার টুপি পাঠায়ছে। বড়ই সৌন্দর্য মেয়ে বৃহস্তের ভুর বরাবর সুন্দর তার টুপি আপনি মাথায় দিয়ে জুম্মান্নওয়াজ পড়বেন না গাঙের পানিতে ফেলবেন এটা আপনার বিবেচনা আমি উঠলাম তুর্কি ফেস টুপিটা টিনের ট্রাঙ্কের উপর রাখা টুপিটা কোত্থেকে এসেছে মানানা এখন বুঝতে পারছেন এই টুপি মাথায় দেয়ার প্রশ্নই আসে না গাঙের পানিতে ফেলে দিয়ে আসতে হবে টুপির মতো পবিত্র একটি বস্তু পানিতে ফেলে দেওয়া কি ঠিক এই বিষয়ে হাদিস কোরআনের পরিষ্কার ব্যাখ্যা কি তাও তিনি জানেন না কাউকে যে জিজ্ঞেস করবেন তাও সম্ভব হচ্ছে না হাদিস কোরআন জানার লোক আশেপাশে কেউ নেই তাঁর খুবই ইচ্ছা দেওবন্দ মাদ্রাসায় যাওয়া তার মনে অনেক প্রশ্ন আছে তিনি হাতির ছবি আঁকা একটা দু নম্বরী খাতায় প্রশ্নগুলি লিখে রেখেছেন যেমন রোজার সময় ধূমপান করলে কি রোজা ভাঙে চিংড়ি মাছ খাওয়া মোখরো কাঁকড়া খাওয়া কি মুখর। মালানার টুপি বিষয়ক একটি প্রশ্ন খাতায় লিখলেন কোন ব্যক্তি পুরুষ বা মহিলা যদি অসৎপথে উপার্জন করা অর্থের বিনিময়ে কাউকে টুপি তসবি কিংবা জায়নামাজ দেয় তখন সেই টুপি তসবি জায়নামাজ ব্যবহার করা কি আছে টুপিটা ঘরে আসার পর থেকে বলানা ভাল সমস্যায় আছেন প্রায় রাতেই জুলেখাকে স্বপ্ন দেখছেন স্বপ্নের ধরন দেখে তিনি নিশ্চিত স্বপ্নগুলি ব্লিশয়তান দেখাচ্ছে একটি স্বপ্নে তিনি দেখলেন জুলেখা তার স্ত্রী নওজুবিল্লাহ সে তার বাড়িতেই থাকে ঘর দুয়ার ঠিকঠাক রাখে রান্না করে রাতে সব কাজকর্ম শেষ করে বানানো পান হাতে নিয়ে তার সঙ্গে ঘুমোতে আসে নওয়াজবিল্লাহ এর চেয়েও খারাপ স্বপ্ন একবার দেখলেন এমন স্বপ্ন যা কাউকে বলা যাবে না তার অত্যন্ত মন খারাপ হল ইবলি শয়তান কোনও এক জটিল খেলা শুরু করেছে এই বিষয়ে তিনি নিশ্চিত তার মতো নাদান মানুষ কিভাবে শয়তানের হাত থেকে বাঁচবেন তাঁর কতটুকুই বা ক্ষমতা হজরত আদমের মতো মানুষ শয়তানের ধোকা থেকে বাঁচতে পারেন নাই এমন কি একবার আমাদের নবীজিকেও শয়তান ধোকা দিয়েছিল নবীজির মুখ দিয়ে ওহি হিসেবে মিথ্যা আয়াত বলিয়েছিল এখানে একটা টিকা আছে টিকাটা পড়ে নেই এখানে একটা টিকা আছে টিকা হল স্যাটেনিক ভার্সেস স্যাটেনিক ভার্সেস নিয়ে আসলে অনেক মতানৈক্য আছে যা এখানে যা আছে আমি সেটাই পড়লাম গভীর রাতে ইবলি শয়তান কিংবা তার সাঙ্গ পাঙ্গ যে তার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে গাছের ডাল নড়ায় এটা তিনি পরিষ্কার বুঝতে পারেন বাতাস নেই কিছু নেই গাছের ডাল নড়ছে একবার রাতে তসবি পড়ছিলেন হঠাৎ পেছনের জানলা আপনা আপনি বন্ধ হয়ে গেল আবার খুলল আরেক রাতে তাহাজুদের নামাজ পড়বেন অজু করার জন্য বারান্দায় রাখা জলচকিতে চৌকিতে বসেছেন দোয়া পরে শেষ করলেন দুয়ার অর্থ না পাকি দূর করিবার নামাজ শুদ্ধভাবে পরিবার এবং আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি অজু করিতেছি অজুরদোয়া শেষ করা মাত্র তার মনে হল কেউ একজন তার ঘাড়ে ফু দিয়েছে গরম বাতাস তিনি প্রচণ্ড ভয় পেল পেছন ফিরে তাকালেন না অজু শেষ করলেন তখন কেউ একজন পেছন থেকে হেসে উঠল মেয়ে মানুষের গলা তিনি চমকে পেছনে ফিরলেন কাউকে দেখলেন না তবে তার হাতের ধাক্কা লেগে পিতলের বদনা জলচকি থেকে নিচে পড়ে গেল বদনা উঠাতে গিয়ে দেখেন বদনার ভেতর একটা ইঁদুরের বাচ্চা মরে পড়ে আছে ইবলি শয়তান ওজু নষ্ট করার জন্যে একটা ইঁদুরের বাচ্চা বদনার পানিতে রেখে দিয়েছিল এশান নামাজ শেষ করে মাওলানা বাড়িতে ফিরে রান্না বসিয়েছেন চাল ডালের খিচুড়ি এক চামচ ঘি দিয়েছেন সুন্দর গন্ধ ছেড়েছে এমন সময় হঠাৎ তার কাছে মনে হল শুকনা পাতায় খসখস শব্দে কেউ একজন আসছে মওলানা দীর্ঘশ্বাস ফেললেন শয়তানের উপদ্রব পাবা শুরু হয়েছে মাওলানা আয়াতুল কোর্সি পাঠ করে হাততালি দিলেন তখন মনে হল উঠানে কে একজন কাশছে মাওলানা ভীতগলায় বললেন কে কে আমি আমি কে আমি কে মালানা হারিকেন হাতে বের হয়ে এলেন চাদুর গায়ে হরিচরণ দাঁড়িয়ে আছেন এক হাতে বেতের একটা লাঠি অন্য হাতে হারিকেন সঙ্গে আর কেউ নেই কেমন আছেন মাওলানা সাহেব জি জনাব ভালো আপনি এত রাতে রাত তো বেশি হয় নাই আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন মালানা বললেন সামান্য ভয় বেশি আমার কাছে কোনো কারণে কি এসেছেন হরিচরণ বললেন ছোট্ট একটা কারণ আছে শুনেছি আপনি পুরু কোরআন শরীফ মুখস্থ করেছেন এটা কি সত্য মালানা সূচক মাথা নাড়লেন লজ্জিত কলায় বললেন হাফেজ টাইটেলটা এখনো পাই নাই কোনো বড় মাদ্রাসায় গিয়ে পরীক্ষা দিতে হবে যেমন ধরেন দেওবন মাদ্রাসা পরীক্ষা দিতে যান না কেন খরচপাতি আছে আমি দরিদ্র মানুষ অর্থের সংস্থান নাই হরিচরণ বললেন আমি খরচ দিলে কি যাবেন মালানা চুপ করে রইলেন হরিচরণ বললেন আপনাদের ধর্মে কি আছে যে অমুসলমানের সাহায্য নেওয়া যাবে না এরকম কিছু নাই তাহলে আমার সাহায্য নিন দেওবন থেকে ঘুরে আসুন জি বহুত সুক্রিয়া হরিচরণ সামান্য ইতস্তত করে বললেন যদি কিছু মনে না করেন একটা অনুরোধ কি করতে পারি মালানা বললেন অবশ্যই আপনার মুখস্থবিদ্যার একটা নমুনা কি আমাকে শোনাবেন মালানা বললেন অবশ্যই অজু করে আসি অজু করতে হবে জি নাপাক অবস্থায় কোরআন মজিদ আবৃত্তি করা ঠিক না হরিচরণ অবাক হয়ে তাকিয়ে আছেন মাওলানা ইদ্রিস জায়নামাজে বসে কোরআন আবৃত্তি করছেন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে একসময় সময় কোরআন পাঠ শেষ হল মাওলানা বললেন খিঁসুরি পাক করেছি আপনি কি আমার সঙ্গে খানা খাবেন অমুসলিমকে খানা খাওয়াতে আপনাদের কোনো সমস্যা নাই জি না সমস্যা কি জন্যে থাকবে আপনাদের ধর্মের এই জিনিসটা ভালো আমি আগ্রহের সঙ্গেই খানা খাব একজনের জন্যে রেধেছেন দুজনের কি হবে বেশি করে রেধেছি যেটা বাসে সেটা দিয়ে সকালের নাস্তা করি হরিচরণ তৃপ্তি সঙ্গে খেলেন হাত ধুতে ধুতে বললেন আরাম করে খেয়েছি ধন্যবাদ বালানা বললেন ধন্যবাদ কেন আপনার তো আজ রাতে আমার এখানেই খাওয়ার কথা সব আগে থেকে ঠিক করা হরিচরণ বিস্মিত হয়ে বললেন কে ঠিক করেছে আল্লাপাক ঠিক করেছেন মানুষ পশু পাখি সবার রিজিক আল্লাপাক নিজে ঠিক করে রাখেন কে কবে কোথায় খানা খাবে সেটা তার জন্ম সময় ঠিক করা উটানের কাঁঠাল গাছের ডাল নাড়ছে টিনের চালে শব্দ হচ্ছে মলানা দুঃখিত গলায় বললেন একটা শয়তান কিছুদিন ধরে বড়ই ত্যাক্ত করছে হরিচরণ বললেন কি বলছেন এসব হরিচরণের কথা শেষ হবার আগেই বিকট শব্দে জানলার পাল্লা বন্ধ হল হরিচরণ চমকে উঠলেন মালানা বললেন চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি একা যেতে পারবেন না ভয় পাবেন হরিচরণ উঠে দাঁড়ালেন মালানা হারিকেন হাতে আগে আগে যাচ্ছেন পেছনে পেছনে হরিচরণ তিনি বেশ ভয় পাচ্ছেন হরিচরণ বললেন আপনি একা বাস করেন ভয় পান না পাই তবে আছে আসে কালাম পাঠ করি আপনার একা একা থাকা ঠিক না একটা বিবাহ করেন জি বিবাহ করব আমাদের ধর্মেই সংসার করার নির্দেশ আছে কন্যা কে ঠিক করেছেন জি না আল্লাপাক ব্যবস্থা করে দিবেন যথা যথাসময়ে শুভকার্য সমাধা হবে রিজিকের মতো বিবাহ ওনার নির্দেশে হয় হরিচরণ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন সেই অর্থে সব কিছুই তাঁর নির্দেশে হওয়ার কথা মালানা বললেন পাঁচটা বিষয় আলাদা করে বলা আছে হায়াত মৌ বিবাহ রিজিক এবং দৌলত হরিচরণ বললেন আপনাকে আর আসতে হবে না এখন যেতে পারব এক কাজ করলে কেমন হয় এখন আমি আপনাকে গিয়ে দিই তারপর আবার আপনি আসবেন এই করতে করতে রাত খাবার মালানা হাসছেন হাসির সরগ্রাম বেশ উঁচু তিনি জানেন এইভাবে উচ্চ শব্দে হাসা ঠিক না বিয়ে করে মুচ্ছস্বরে হাসতেন না সমস্যা হল মানুষের নিজের উপর সবসময় দখল থাকে না হরিচরণ বাড়িতে ঢুকলেন দেখির বাথানো ঘাটে বসে রইলেন মালানার বাড়িতে ভয় ভয় লাগছিল এখানে লাগছে না যদিও এই জায়গাটাও নির্জন এবং জঙ্গলে দেখির চারদিকের ঘাস মানুষ সমান উঁচু হয়েছে মাঝে মাঝে ঝুপ্রি ভাটগাছ ভাটফুল গন্ধবিহীন হলেও রাতে হালকা নেশা ধরানো গন্ধ ছাড়ে পাকা বাড়ির সামনে কামিনী ফুলের ঝাড় কামিনী ফুলের সুবাসও রাতে পাওয়া যায় পূজার ব্যবহারের জন্যে রক্তজবার বেশ কিছু গাছ নানান দিকে লাগানো আছে জবা ফুল গন্ধবিহীন কিন্তু হরিচরণের মাঝে মাঝে মনে হয় তিনি জবা ফুলের গন্ধও পান এটা এক ধরনের ভ্রান্তি তিনি জানেন মানুষকে সারা জীবনী নানান ভ্রান্তির ভেতর দিয়ে যেতে হয় বয়সের সঙ্গে সঙ্গে ভ্রান্তির পরিমাণ বাড়তে থাকে হরিচরণের মা গোলাপ দাসির ক্ষেত্রে এরকম হয়েছিল শেষ বয়সে তাঁর কাছে মনে হয়েছিল দিঘিটা গঙ্গার অংশ গঙ্গায় তর্পণের ভঙ্গিতে তিনি দিঘিতে প্রায় এটা সেটা দিতেন ফুল মিষ্টি দেবতার ভোগ শেষের দিকে পিতলের হাঁড়ি বাসন দানা ফেলতে লাগলেন হরিচরণের ধারণা দেখির জল সেচে ফেললে অনেক জিনিসপত্র পাওয়া যাবে বিষার দীঘির জলসিঞ্জন সহজ ব্যাপার না তারপরেও একবার চেষ্টা নেয়া যেতে পারে হরিচরণ গায়ের চাদর বিছিয়ে শ্বেতপাথরের ঘাটে শুয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন ঠান্ডা হাওয়ায় তার সুনিদ্রা হল বান্ধবপুরের বর্তমান আলোচনার বিষয় মাওলানা ইদ্রিসের বাড়িতে হরিচরণ গোমাংস খেয়েছেন বিষয়টা নিয়ে হইচই শুরু করেছেন অম্বিকা ভট্টাচার্য বিভিন্ন দিকে নানা দেনদরবার করছেন হরিচরণ আগেই জাতিচ্যুত হয়েছেন গোমাংস ভক্ষণজনিত গুরুতর অপরাধে নতুন করে কিছু হবার কথা না তারপরে অম্বিকা ভট্টাচার্য যথেষ্ট ঘোট পাকিয়ে ফেলেছেন হরিচরণ এবং মাওলানা ইদ্রিস দুজনেই গুরুতর অপরাধ করেছে একজন গোমাংস খেয়েছে আর একজন ধর্ম নষ্ট করার জন্যে খাইয়েছে এই দুজনকেই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত বান্ধবপুরে সীমান্তে জাগ্রত বটগাছের নিচে যে বটকালী মন্দির সেই মন্দিরের মূর্তি মাথা ভাঙা অবস্থায় পাওয়া গেছে অম্বিকা ভট্টাচার্য নিশ্চিত এই ভয়াবহ অন্যায় কার্যের পেছনেও আছে মাওলানা ইদ্রিস কারণ কয়েকদিনই তাকে এই রাস্তায় যাতায়াত করতে দেখা গেছে তাছাড়া মা কালী স্বপ্নে দেখা দিয়ে ইশারায় তাকে বলেছেন মূর্তি যে ভেঙেছে তার মুখ ফুর্তি দাঁড়ি সাল্লার দশানি মুসলমান জমিদার নিয়ামত হোসেন বার্লারে ইদ্রিসকে ডেকে বলেছেন আপনি কি শুরু করেছেন কোমাংস রেধে রেধে খাওয়াচ্ছেন ইদ্রিস বিনীত ভঙ্গিতে বললেন কোমাংস কোথায় পাব বলেন বান্ধবপুরে গরু জবে হয় না কথা কম বলেন লম্বা দাড়ির মানুষ কথা বেশি বলে আপনার দাঁড়ি লম্বা জলে বাস করলে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না বাস করেন হিন্দু অঞ্চলে হিন্দুরা এখানে কুমির কিছু বুঝেছেন জি বুঝেছি কিছুই বুঝেন নাই আপনি হিন্দু মুসলিম দাঙ্গা বাথাতে চান এটা এখন পরিষ্কার কোন সাহসে আপনি কালী মূর্তি ভাঙলেন জোনাব আমি কাজ করি নাই আপনি না করলেও আপনার নির্দেশে হয়েছে এই বিষয়ে আমার কাছে খবর আছে রঙ্গিলা বাড়িতেও আপনি কয়েকবার গিয়েছেন সাদুর দিয়ে মুখ ঢেকে গিয়েছেন এই বিষয়ে আমার কাছে খবর আছে মালানার চোখ দিয়ে পানি পড়তে লাগল তিনি পাঞ্জাবি রাস্তিনে ঘন ঘন চোখ মুছলেন শরীর কেঁপে কেঁপে উঠছে এই দৃশ্য নিয়ামত হোসেনকে মোটে স্পর্শ করল না তিনি কঠিন গলায় বললেন আপনার মাসিক বৃত্তি আজ থেকে আমার স্টেটার দিবে না আপনি অন্য কোথাও চলে যান আপনার কারণে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে এটা বুঝেছেন জি জনাব নানান জায়গায় হিন্দু মুসলিম হাঙ্গামা হজরুত হচ্ছে আমি আমার অঞ্চলে এটা হতে দেব না ম্যাজিস্ট্রেট সাহেব এই বিষয়ে আমাকে পত্র দিয়েছেন জনাব আমার কাঁধের দুই ফেরেস্তা কেরামন কাতে আমি কিছুই করি নাই আপনি দুই ফেরে সাক্ষী মেনেছেন খুবই ভালো কথা এরা জবাব কোর্টে না এটা বোঝার আছে আমার তো মনে হয় নাই আচ্ছা এখন বিদায় হন অনেক কথা বলে ফেলেছি মসজিদের কাজ কি তাহলে আর না না তবে যদি সব অপরাধ স্বীকার করে সবার কাছে ক্ষমা চান তাহলে বিবেচনা করে দেখব যে অপরাধ করি নাই সেই অপরাধ কিভাবে স্বীকার করব আপনি বুড়বাক এখন বিদায় হন বুড়বাকের সাথে কথা বলতে নাই বুড়বাকের সঙ্গে কথা বললে আয়ও ক্ষয় হয় অনেকদিন এই অঞ্চলে আসি একটা মায়া পড়ে গেছে আপনার অন্তর্বর্তী মায়া এত মায়া নিয়ে এক জায়গায় থাকা ঠিক না বিভিন্ন জায়গায় যান মায়া দিতে থাকেন মায়ার শ্বাস করেন মালানা চলে এলেন বাড়িতে না গিয়ে মসজিদের দিকে রওনা হলেন আজ সারাদিন এবাদতবন্দী কি করবেন তার ধারণা নিজে অজান্তে তিনি কোনো একটা অপরাধ করেছেন বলেই আলাপাক তাকে এই শাস্তি দিচ্ছেন শরীরকে শুদ্ধ রাখার জন্যে কয়েকটা নফল রোজা রাখতে হবে রোজা শরীর শুদ্ধ রাখার মহৌষধ শরীর শুদ্ধ হলেই মন শুদ্ধ হবে নিয়ামত হোসেনের কথা শুনে মন অশান্ত হয়েছে মনকে শান্ত করতে হবে রিজেক নিয়ে তিনি বেশি চিন্তা করছেন আল্লাপাকের উপর ভরসা করছেন না এটা একটা নাফরমানি তিনি যে ব্যবস্থা করে রেখেছেন তাই হবে তাঁর সমস্ত সিদ্ধান্তই মেনে নিতে হবে এর নাম ইমান মসজিদের বারান্দায় সুলেমানের ছেলেটা বসে আছে তার চোখে মুখে দিশাহারা ভাব দূর থেকে দেখেই মনে হচ্ছে সে বড় কোনো সমস্যায় পড়েছে মালানা বললেন তোর কি হয়েছে ছেলে জবাব দিল না অন্যদিকে তাকিয়ে বসে রইল তার চোখ মুখ কঠিন মালানা বললেন আমারে কিছু বলবি উঠে চলে গেল ছেলেটা অল্প সময় কয়েকটা বেদবি করে ফেলেছে মুরব্বী মানুষকে দেখেও সালাম দেয় নাই প্রশ্নের জবাব না দিয়ে উঠে চলে গেছে মলানার উচিত রাগ করা তিনি রাগ করতে পারছেন না মানসিক কষ্টের সময় মানুষ ভুলভ্রান্তি করে সেই ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখতে হয় সুলিমান দ্বিতীয়বার বিবাহ করেছে সেই কারণেই হয়তো ছেলেটা কষ্টে আছে মাগরেব এবং এশান নামাজ শেষ করে মাওলানা বাড়ি ফিরে গেলেন সঙ্গে টর্চ ছিল না তাতে সমস্যা হল না ফকফকা চাননি জঙ্গলের মাথার উপর বিশাল চাঁদ পূর্ণিমার রাতে জিনফুত থাকে না ওদের কর্মকাণ্ড অমাবস্যায় চাঁদের হিসাবে তাদের চলাচল তারপরেও মাওলানা আয়াতুল কুরসি পড়তে পড়তে এগুচ্ছেন বেচ্ছোপের পাশে তার গা ছমছম করতে লাগল এই জায়গাটা সবচেয়ে খারাপ এখান থেকে নদীর পাড়ে শ্মশানঘাট দেখা যায় শ্মশানঘাটে প্রতিদিনই একটা দুটা মরা পোড়ানো হয় মাংস পোড়া গন্ধ এবং কাঠকয়লার গন্ধে বাতাস ভারী হয়ে থাকে শরীর গুলায়। আজও মরা পোড়ানো হচ্ছে তবে মরা পোড়ানোর গন্ধ আসছে না উত্তরে বাতাস বইতে শুরু করেছে গন্ধ ভেসে যাচ্ছে দক্ষিণে মালানা বাড়ি ফিরে অবাক হলেন উঠানে জহির বসে আছে তার সঙ্গে টিনের ট্রাঙ্ক সে বসে আছে ট্রাঙ্কের উপর তার গায়ে চাঁদের আলো পড়েছে টিনের ট্রাঙ্কটা নতুন চাঁদের আলোতে ট্রাঙ্ক ঝলমল করছে মালানা বললেন তোর ঘটনা কি জহির অন্যদিকে তাকিয়ে বলল আইস থাইকা আপনার লগে থাকব মালানা বললেন তুই যে এখানে তোর বাব জানে জহির হ্যাঁ সূচক মাথা নাড়ল দুপুরে খাওয়া হইছে। জহির জবাব দিল না মালানা বললেন আয় খাওয়া খাদ্যের ব্যবস্থা করি বেগুন পোড়া ডাইল ভাত চলব হুম ঘরে ডিমের সালুন আছে ডিমের সালুন খাইতে চাস হুম মালানা রাখতে বসলেন জহির তার সামনে বসে আছে তার বসে থাকার ভঙ্গিতেই মনে হচ্ছে সে ঘুদায় কাতর রান্না শেষ না হওয়া পর্যন্ত গল্পগুজব করে ছেলেটাকে ভুলিয়ে রাখতে হবে নতুন মার নাম কি হালিমা বড় ভালো নাম নেক নাম বিবি হালিমার নাম শুনছ না কস কিরে পুলা, বিবি হালিমা নবিজের দুধ মা হারিস হইল ওনার দুধ পিতা স্মরণে রাখিস হুম তোর নতুন মা তোরা কষ্ট দেয় কি রে না মারধর করে না তাইলে তুই আমার কাছে থাকতার সস ঘটনা কি জহির জবাব দিল না মালানা বললেন আমার এই বাড়ি খারাপ জিনে রান্নাগোনা আপনা আপনি জানলা বন্ধ হয় জানলা খুলে গাছের ডাল নড়ে তুই ভয়ে মরে যাবি জহির মাথা নিচু করে হাসছে মালানা অবাক হয়ে বললেন হাসোস ক্যান জহির বলল আপনার বাড়িত বান্দর আছে বান্দরে ত্যাক্ত করে তুই জানুস কেমনি আমি দেখছি বান্দরে জানলা টানাটানি করে দুইটা বান্দর মালানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাড়িতে ভূতের এত সহজ ব্যাখ্যা তার মাথায় আসেনি পুলা তোর বুদ্ধি তো ভালো জহির মাথা নিচু করে হাসল হাতমুখ ধুইয়ায় খানা হয়েছে জহির অতি দ্রুত খাচ্ছে মালানা খাওয়া বন্ধ করে তাকিয়ে আছেন ক্ষুধার্ত একটি শিশু আগ্রহ করে খাচ্ছে এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে কি আছে হরিচরণের বাড়িতেও একজন খেতে বসেছেন তিনিও খুব আগ্রহ নিয়ে খাচ্ছেন তাঁর নাম শশাঙ্ক পাল এই অঞ্চলের প্রাক্তন জমিদার আজ তার দশা গায়ের কাশ্মীরি শালটা অবশ্যই দামি শালের নিচে রূপার থালা দুটো দামি তিনি এসেছেন থালা দুটা হরিচরণকে দিয়ে কিছু টাকা নিতে খুব বেশি না পঞ্চাশটা রূপার টাকা হরিচরণ থালা রাখেননি তবে পঞ্চাশ টাকা দিয়েছেন শশাঙ্ক বললেন তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি হাতি গর্তে পড়লে সবাই খারাপ ব্যবহার করে তুমি তা করি মানুষ হিসেবে তুমি উত্তম হরিচরণ বললেন আপনাকে দেখে মনে হচ্ছে ক্ষুদার্ত আপনি কি আমার এখানে খানা খাবেন শশাঙ্কপাল বললেন খাবো পোলাও খেতে ইচ্ছা করছে পোলাও খাব মুরগির মাংস খাব ঝাল দিয়ে রাখতে বল ইদানিং ঝাল ছাড়া মুখে কিছু রুসে না শরীর পুরোপুরি গেছে রুচি নষ্ট হয়ে গেছে একদিক দিয়ে ভালো খাওয়া জুটে না কলিকাতা চলে যান না কেন শুনেছি সেখানে আপনার বড় বড় আত্মীয় স্বজন আছে ঠিকই শুনেছ যাই না ওদের মুখ দেখাবো কিভাবে আপনার যে অবস্থা এত কিছু ভাবেন কেন তাও ঠিক মুরগির মাংসের সঙ্গে ডিমের ভোনা করতে বলো বেশি করে পেঁয়াজ দিতে বলবে যখন কষা হবে তখন সায়ের চামচে আধা চিনি দেবে ত্রিপুরার মহারাজার পূর্ণার সময় একবার ওনার নিমন্ত্রণে ত্রিপুরা গিয়েছি নির্মহলে দুই রাত থেকেছিলাম তখন ডিমের এই রান্না খেয়েছি আপনার যখন ভালো কিছু খেতে ইচ্ছা করে আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব বললেই তো ব্যবস্থা করতে পারবে না ময়ূরের মাংস খেতে ইচ্ছা করে গৌরীপুরের মহারাজার বাড়িতে খেয়েছিলাম তিনি ময়ূর নিয়েছিলেন রাজস্থান থেকে বাবরশ্রীও রাজস্থান থেকে এসেছিল ময়ূরের মাংস খেয়ে এত আনন্দ পেয়েছিলাম যে বাবরশ্রীকে বিষটার উপার টাকা দিয়েছিলাম ময়ূরের মাংস খাওয়াতে পারব না পারবা না জানি কি আর করা ঘটনা শুনেছ কি ঘটনা মসজিদের যে মাওলানা তার পাশায় লাথি দিয়ে তাকে অঞ্চল ছাড়ার ব্যবস্থা করেছেন কে করেছেন তারই সজাতি সাল্লার জমিদার মাওলানা ধরা খেয়েছে তার সজাতির কাছে আপনি মনে হয় খুশি শশাঙ্ক পাল হায় তুলতে তুলতে বললেন অবশ্যই আমি খুশি কাউরে বিপদে পড়তে দেখলে আমার খুশি লাগে হরিচরণ বললেন মাওলানা ভালো মানুষ আমি তাকে বিপদে পড়তে দেব না শশাঙ্ক বললেন একমাত্র তুমি এখন তাকে রক্ষা করতে পারবে তোমার ক্ষমতা আছে এই দুনিয়ায় ক্ষমতাই সব জমিদারি কেমন চলছে ভালো আপনার পুরনো কর্মচারী কাজকর্ম দেখছে তাদের সঙ্গে আছে শশী মাস্টার শশী মাস্টার নাকি পাগল ভাবের মধ্যে তাকে তবে পাগল না ভাবের পাগল কিন্তু বড় পাগল এটা খেয়াল রাখবা আচ্ছা খেয়াল রাখব খাওয়া শেষ করে শশাঙ্কপাল হরিচরণের বৈঠকখানাতে শুয়ে পড়লেন তার হাঁপানি টান উঠেছে এই অবস্থায় হেঁটে কোথাও যাওয়া সম্ভব না শশাঙ্কপাল আজ হয়ে পালংকে বসে আছেন তাঁর মুখ ভর্তি পান ঠোঁট বেয়ে পানের রস গড়াচ্ছে এদিকে তা খেয়াল নেই হরিচরণ তার সামনে দাঁড়িয়ে আছেন শশাঙ্ক পাল বললেন তুমি কি জোর রবি ঠাকুরের নাম শুনেছ শুনেছি গান লেখে গান গায় তার গান জোরাশাকুর বাড়িতে শুনেছি মধুর গলা তার কথা হঠাৎ উঠল কেন উনি বিরাট পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার তার অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো গান কবিতা আমিও লিখতাম ট্রাঙ্কর্তি লেখা ছিল নিয়তি সময় উনিশশো তেরো সন ঔপন্যাসিক টমাস হার্ডি সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন এই বিষয়ে সবাই যখন নিশ্চিত তখন হঠাৎ নোবেল কমিটি মত পাল্টালেন বাংলা ভাষী এই কবিকে এই পুরস্কার দিয়ে দিলেন আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন পড়ছিলাম এর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন ধন্যবাদ